কথা রাখলেন পৌরপিতা বঙ্গা পৌরসভার উদ্যোগে তৈরি হল অত্যাধুনিক ডায়ালিসিস সেন্টার খরচ সাধ্যের মধ্যে পুজোর উপহার পেয়ে খুশি বনগাবাসী কথা দিয়েছিলেন পৌরপতি শঙ্করাঢ্য কথা রাখলেন তিনি পুজোর উপহার হিসাবে বঙ্গা পৌরসভার পক্ষ থেকে বনগাবাসীকে উপহার দিলেন ডায়ালিসিস সেন্টার সম্পূর্ণরূপে বঙ্গা পৌরসভার তহবিল থেকে তৈরি হয়েছে এই সেন্টার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় স্বাস্থ্যদ্বীপের নতুন শাখা ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী নির্মল মাঝি চাকদা সড়কের পাশে টবাজারের সন্নিকটে এই ডায়ালিসিস সেন্টার গড়ে তোলা হয়েছে দু বছর আগেই পুজোর আগে বনগাবাসীকে উপহার হিসাবে স্বরণ্য আবাসনের উদ্বোধন হয় পৌরসভার পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় সেখানে এবার বনগার মুকুটে নতুন পালক ডায়ালিসিস সেন্টার স্বপ্ন পূরণ বনগাবাসীর পৌরসভা সূত্রে জানা গেছে নিজস্ব তহবিলের প্রায় পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সেন্টারটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকবে অসুস্থ মানুষের জন্যে এতদিন কিডনির সমস্যায় ডায়ালিসিসের জন্য রোগীকে বারাসত কিংবা রানাঘাটে যেতে হতো ফলে সমস্যায় পড়তে হতো রোগীর আত্মীয়দের এবার থেকে সেই সমস্যা আর থাকছে না এ বিষয়ে বনগা মহকুমা হাসপাতালের সুপার প্রসাদ মাহাতো বলেন এখন থেকে কিডনির সমস্যায় রোগীকে আমাদের হাসপাতালেই চিকিৎসা করাতে পারব আমাদের কোনো ডায়ালিসিস ইউনিট নেই এখানে যেসব কিডনিশ আছে

পৌরসভা সূত্রে জানা গেছে একজন নেফ্রোলজিস্ট সবসময় থাকবেন এই সেন্টারে পাশাপাশি একটি টেকনিশিয়ান দল রোগীদের সাহায্য করবেন কয়েক বছর আগেই বনগা পৌরসভার পক্ষ থেকে তৈরি করা হয় স্বাস্থ্যদ্বীপ অত্যন্ত কম খরচে সাধ্যের মধ্যে সেখানে চিকিৎসা করাতে পারেন সাধারণ মানুষ অর্ধেক মূল্যে রক্ত পরীক্ষা চালু রয়েছে পৌরসভার স্বাস্থ্যদ্বীপে এরপর পৌরসভার স্বাস্থ্যদ্বীপের পক্ষ থেকে তৈরি হয় সিটি স্ক্যান সেন্টার স্বল্প ব্যয় বহু মানুষ সেখানে চিকিৎসা করান এবার পৌরসভার মুকুটে নতুন পালক ডায়ালিসিস সেন্টার পৌরসভার এই উদ্যোগে খুশি বনগাবাসী বনগার বাসিন্দা শহীদুল মোল্লা বলেন আজ বনগাবাসী হিসাবে নিজেকে গর্বিত বোধ হচ্ছে বনগাবাসীর দীর্ঘদিনের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিল বনগা পৌরসভা এই শহরের জন্মগ্রহণ করে আজকে আমার যেন খুব গর্বিত মনে হচ্ছে আজকে খুব গর্বের দিন মনে হচ্ছে আজকে ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন হচ্ছে পৌর বনগাঁ পৌরসভা নাগরিকদের তার স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবছে নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আজকে বনগাঁ পৌরসভা ডায়ালিসিস সেন্টার উদ্বোধন করছে তাতে বহু মানুষ যারা প্রতিনিয়ত কলকাতায় যেত প্রতিনিয়ত নিত্যদিন বারাসাতে যেতে ডায়ালিসিস করতে তাদেরকে আজ এতদূর যেতে হবে না বনগার একদম হাতের মুঠোই তাদের ডায়ালিসিস সেন্টার হচ্ছে এবং এই শহরের মানুষ উপকৃত হবে আজকে আমার খুব মনে হচ্ছে এই শহরে একজন বাসিন্দা হিসাবে একজন নাগরিক হিসাবে আমার খুব অহংকারের দিন মনে হচ্ছে আধুনিক ডায়ালিসিস সেন্টারের খরচও সাধারণের সাধ্যের মধ্যে পৌরসভা সূত্রে জানা গেছে চূড়ান্ত তালিকা ঠিক না হলেও প্রাথমিক একটি মূল্য ধার্য করা হয়েছে জানা গেছে ডায়ালিসিসের ক্ষেত্রে প্রথমে একটি চ্যানেল করতে হয় রোগীর শরীরে অন্যান্য জায়গায় যেটি করতে আট থেকে ন হাজার টাকা লাগে বনগা পৌরসভার সেন্টারে সেটি আনুমানিক মাত্র চার হাজার টাকা খরচ হবে প্রথম প্রায় টাকা খরচ পরবর্তীতে দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত আটশো টাকা খরচ পড়বে দুস্থ মানুষদের ক্ষেত্রেও ছাড়ের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে পৌরসভা সূত্রে প্রচুর অসহায় দরিদ্র মানুষ তাদের কলকাতার রাজপথে কলকাতায় যে ডায়ালিস করতে গেলে খুব কষ্টদায়ক ব্যবস্থা হতো সরকারি হসপিটালে খুব সীমিত সংখ্যক মানুষ সেই সুবিধাটা পায় কারাস এবং বাদবাকি বেসরকারি জায়গায় চিকিৎসা করাতে গেলে খুব কষ্টদায়ক আর্থিক কষ্টের মধ্যে মানুষ সেখানে নই ভুগ যেতেন সেই সমস্ত অসহায় মানুষের সাথে আমাদের বন্যা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলাররা সবাই আমরা আমরা যে কাউন্সিলাররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে অসহায় মানুষদের পাশে থাকতে হবে বন্যা পৌরসভা সিটি স্ক্যান যেমন করেছে স্বাস্থ্যদীপ করেছে আরেকটা একটা মানবিক প্রয়াস আমাদের এই ডায়ালোসিস সেন্টার যেটা বাজারে প্রায় আড়াই থেকে তিন হাজার বেসরকারি জায়গায় খরচ আমাদের পৌরসভার এই স্বাস্থ্য দিবের ডায়ালোসিস সেন্টার আমাদের মাত্র আটশো টাকায় মানুষ সেই পরিষেবাটা পাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে পৌরসভার তরফ থেকে এই উপহার পেয়ে খুশি বনগাবাসী সব কলকাতায় যেতে লাগবে না বনগাঁর মধ্যে হলে সুবিধা হবে আমাদের সবারই নিয়ে যেতে খরচা কম সব কিছু হবে আমাদের মাননীয় শ্রী শঙ্কর আড্ড চেয়ারম্যান ওনার এই প্রয়াসে বনগার মানুষ সত্যিই উপকৃত তার কারণ হচ্ছে এইটা সাধারণ মানুষের একটা সমস্যার কারণ কেননা এইসবের ব্যাপারে আমাদের কলকাতায় ছুটতে হতো সময়ের সমস্যা সেই কারণে বনগাঁবাসী হিসেবে বা আমি একজন ব্যবসাদার হিসেবে মনে করি এটা ভীষণ মানুষের একটা কাজে লাগবে এবং মানুষের ভীষণ উপকারে লাগবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না রিপোর্ট News No Man's Land, Bonga.